হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আমি আজকে দারুণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে আলু কচুরি। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ভিতরের পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলা একটি ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো পাঁচফোড়ন। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমরা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, খুব বেশি করে ভেজে নেব না, জাস্ট একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো যখন সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট। আমি এখানে সম পরিমাণে আদা রসুন পেস্টটা ইউজ করছি। তো আদা রসুনের পেস্টটা দিয়ে এখন আমরা এটাকে একটু ভেজে নেব, যেন এর যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা পুরোপুরি চলে যায়। এরপর আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো জিরা গুঁড়া। 1/2 টিস্পুনের চেয়ে একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিয়েছি। এরপর সব কিছু ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে বড় সাইজের দুটো আলু ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে ছেঁকে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি ভালো মতো এটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। তো আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটাকে রাখবো মিডিয়াম টু লোতে। তো 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন এখনও আলুতে যথেষ্ট পরিমাণ পানি আছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি। আগেই বলেছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আবার সব কিছু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে দিব। তো আমি 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিয়েছি। আমার এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপর আবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে এখন চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমি এখন একটা ডো তৈরি করে নেব, জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম টেস্ট বুঝে লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। এরপর আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে মিক্স করে নিব। একটু ঘষে ঘষে এটাকে মিক্স করে নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি। তো আমি ভালো মতো এটাকে মিশিয়ে নিয়েছি, ঠিক এরকম অবস্থায় থাকবে। এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানিটা অ্যাড করে দিচ্ছি। আমি পানিটা একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব। আর একটা সফট ডো তৈরি করে নেব, খুব বেশি নরমও হবে না আবার অনেক শক্তও হবে না, ঠিক সেরকমভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটু শক্ত মতোই হয়েছে, খুব বেশি নরম হবে না। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি এটাকে আরও ময়ন করে নিয়ে এখন আমি এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, সেখান থেকে একটি লেচি নিয়ে নিলাম। এরপর আমি ঠিক ছোটো সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম পুরি যেভাবে আমরা তৈরি করি সেরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে সে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এরপর আমি চারপাশ থেকে এভাবে মুড়িয়ে ফোল্ড করে নিচ্ছি। এরকম করে ফোল্ড করে নিয়ে মুখটা এরকম সিল করে দিয়ে দিতে হবে, যেন ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসতে পারে। তারপর একটু হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপটা করে নিয়ে নেবেন। প্রথমে এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে তারপর আলতো হাতে এটাকে বেলে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসতে পারে।
তো খুব আলতো হাতে এইভাবে পুরিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমরা ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম। একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি সেই পুরিটা দিয়ে দিলাম। এরপর এইভাবে একটু উপর থেকে তেলটা স্প্রেড করে দিবেন যেন ভালো মতো এটা কুক হয়ে যায়। আর চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখেই পুরিটা তৈরি করে নেব। খুব বেশি আঁচে কিন্তু ভেজে নিলে ভালো মতো ভিতরে কুক হবে না, উপরটা খুব তাড়াতাড়ি ক্রিসপি হয়ে যাবে, ভিতরটা একটু কাঁচা মতোই থেকে যাবে। তো মিডিয়াম টু লোতে রেখে এখন আমরা এই পুরিগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে পুরিগুলো ভেজে নিয়েছি। এরকম করে আমি সবগুলো পুরি তৈরি করে নিচ্ছি। তো আমি আরও একটি পুরি আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক এভাবেই আমরা পুরিগুলো রেডি করে নেব। তো এই তো দেখতেই পেলেন কত সহজে আমরা এই নাস্তাটা রেডি করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক কাজে আসবে। সকালের একঘেয়েমি নাস্তা থেকে আপনারা এই ধরনের নাস্তা তৈরি করে খেলে খুবই ভালো লাগবে এবং বিকেলে স্ন্যাক হিসাবেও এটা আপনারা খেয়ে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ।